হ্যালো গাইস, ওয়েলকাম টু এভরিবডি। আমি আপনাদের আজকে ভিডিও টিউটোরিয়াল দেখিয়ে দিব যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে পারবেন। অনেকেই হয়তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতেছেন, আবার যখন লগ ইন করতেছেন আবার কি ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক হচ্ছে, এইভাবে কি আপনার অ্যাকাউন্টে আপনি ডিলিট করতে পারতেছেন না। আমি এই ভিডিও টিউটোরিয়ালে খুব সহজভাবেই এই কাজটি দেখিয়ে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কষ্ট করে আমার অ্যাকাউন্টটিতে সাবস্ক্রাইব, এবং আমার ভিডিওটি কেমন লাগলো এই বিষয়ে কমেন্ট করবেন। এবং আপনাদের আর কি কি বিষয়ে টেকনোলজি রিলেটেড ভিডিও দরকার, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ, গ্রুপ এবং আমার ডিসক্রিপশন অপশনে কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন, আমি অনেক কথা বললাম, কথা না বাড়িয়ে আমাদের যে মূল কাজ, আমাদের মূল কাজে চলে যাওয়া যাক। হ্যাঁ, প্রথমত আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার মোবাইলে বা কম্পিউটারেই লগ ইন করবেন। আমি অলরেডি লগ ইন করেছি এখানে। তারপরে যে কাজটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে web.facebook.com, এখানে জাস্ট স্ল্যাশ দিবেন, স্ল্যাশ, তারপর লিখবেন হেল্প, স্ল্যাশ ডিলেট আন্ডারস্কোর অ্যাকাউন্ট। হ্যাঁ, দেওয়ার পরে আপনারা কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করবেন। আমি ইন্টার ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস শো করতেছে, দেখা যাচ্ছে যে ডিলেট মাই অ্যাকাউন্ট। এখানে তারা বেশ কিছু লেখা দিয়েছে, এখানে আমি ক্লিক করতেছি ডিলিট মাই অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে আবার নতুন একটা ইন্টারফেস শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে যে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে যাচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার, অর্থাৎ লেখা শো করতেছে, এই লেখাটা আপনারা একবারে মিসিং সুন্দরভাবে দিয়ে দেবেন যাতে ভুল না হয়। 39S8 4 3। হ্যাঁ, দেওয়ার পরে আপনার যে কাজটি হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আবার একটা নতুন একটা ইন্টারফেস, অর্থাৎ নতুন একটা আপনার পেজ শো করতেছে, দেখতে পাচ্ছেন যে পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট, কিছু লেখা আছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড ফ্রম দ্য সাইট অ্যান্ড উইল বি পার্মানেন্টলি ডিলেট উইদিন 40 ডেজ। অর্থাৎ আপনি যদি বলতেছে আপনার অ্যাকাউন্টটি কি পার্মানেন্ট ডিলিট হবে, যদি আপনি 14 দিনের মধ্যে আবার যদি আপনার এই অ্যাকাউন্টে লগ ইন যদি না করে, অবশ্যই আপনার অ্যাকাউন্টটি একবারে চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ইউ লগ ইন্টার ইন টু ইউর অ্যাকাউন্ট উইথ ইন নেক্সট 2 ডেজ, ইউ উইল বি হ্যাভ দ্য অপশন টু ক্যান্সেল ইউর রিকোয়েস্ট। অর্থাৎ আমি যেটা বললাম সে বিষয়টা লিখে দিয়েছে তারা, তারপর ওকে দিয়ে ক্লিক করবেন। হ্যাঁ, ওকে দিয়ে ক্লিক করছি আমি, ওকে দিয়ে ক্লিক করবার দেখেন আমি কিন্তু এটা কি করছি, আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি পার্মানেন্টলি ভাবে ডিঅ্যাক্টিভেট বা ডিলিট হয়ে গিয়েছে। আবার যদি আপনি যদি আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করেন, যেন আমি এখানে লগ ইন করতেছি আবারও, হ্যাঁ
দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাকাউন্ট উইল বি ডিলেট অন ওয়েডনেসডে 27 জুন 2018। অর্থাৎ এভাবে কি আপনার এখানে লেখাটা শো করতেছে, তারপরে ইওর অ্যাকাউন্ট ইজ শিডিউল ফর ডিলেশন, আর ইউ শিওর ইউ ওয়াইস টু পারমানেন্টলি ডিলেট ইওর অ্যাকাউন্ট। হ্যাঁ, যদি আপনি যদি আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ভাবে অর্থাৎ চিরতরের জন্য ডিলেট করতে চান, তাহলে অবশ্যই এখানে আপনি কনফার্ম ডিলেশন দিয়ে দিবেন, আর যদি না চান তাহলে ক্যান্সেল ডিলেশন। যদি ওইটা আমার মূল অ্যাকাউন্ট, সো আমি এই মূল অ্যাকাউন্টটি অর্থাৎ আমার যে প্রাইম অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছি জাস্ট দেখার জন্য, আমি এটা ক্যান্সেল ডিলেশন দিচ্ছি। যদিও আমার অ্যাকাউন্টে আমি পারমানেন্টলি ডিলিট করবো না, সেহেতু আমি ক্যান্সেল ডিলেশন দিচ্ছি। হ্যাঁ, নাকি দেখেন আবার কিন্তু আমি অ্যাকাউন্টটা ফিরে পেলাম। আর যদি আপনার যদি কনফার্ম ডিলেশন দিতেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি চিরতরের জন্য ডিলিট হয়ে যেত। সো গাইস, এই পর্যন্ত রইল। আশা করি আপনারা ভিডিও দেখি অনেক উপকৃত হয়েছেন, আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সকলের সুস্থ কামনা করে আজ এই পর্যন্ত শেষ করলাম।